আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিবাইনো যে কয়েনটা আছে ওই কয়েনটা নিয়ে একটু আলোচনা করবো এবং এটার ফিউচার কী বা বর্তমানে আপনি ট্রেড করলে কেমন লাভ হতে পারে লস হতে পারে বা এটার যে বাড়তেছে বা কমবে কি একটা ইফেক্ট পড়বে এর পাশাপাশি বিটকয়েনের যে প্রাইসটা বাড়তেছে এটা নিয়ে আলোচনা করবো এবং সর্বশেষে আলোচনা করব হলো যে অল্ট কয়েনগুলো আছে বিটকয়েনের প্রাইস বাড়লেও অল্ট কয়েনগুলোর প্রাইস কিন্তু বাড়তেছে না তো অল্ট কয়েনের যে আচার ব্যবহারগুলো আছে এই আচার ব্যবহার কেন এরকম হচ্ছে বা আসলে কি আদৌ অল্ট কয়েনের প্রাইস বাড়বে বা বিট কয়েনের যে আচার ব্যবহারটা আছে প্রাইস বাড়তেছে হঠাৎ করে হুট করে অনেক প্রাইস আপ হয়ে গেছে দেখুন প্রায় একদিনে চার পাঁচ হাজার ডলারের মতো উঠে গেছিলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন পর্যন্ত ছুঁয়ে গেছিলো বর্তমানে চুয়ান্নতে স্টেবল আছে আমি যে সময় ভিডিওটা তৈরি করতেছি তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কুটমিনাটি আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আশা করি কিছু না কিছু আপনি জানতে পারবেন এবং এই কয়েনগুলা শিবাইনু বা বিট কয়েন বা অল্ড কয়েনের এই আচার ব্যবহারের একটু আইডিয়া পেয়ে যাবেন তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা আশা করি কিছু না কিছু হলো জানতে পারবেন তো প্রথমে আমরা মেইন টপিকটা হলো শিবায়িনু কয়েনটাই যে শিবায়নু কয়েনটা কিন্তু হঠাৎ করে হুশ করে বেড়ে যাচ্ছে প্রায় অনেক গুণ বেড়ে গেছে আপনার পাঁচটা জিরো হয়ে তারপর ছয়শো ছিল আর এখন কিন্তু আপনার ছশো থেকে প্রায় দুই প্রায় ধরতে গেলে আপনার চারশোই চব্বিশ চার গুণের মতো প্রাইস বৃদ্ধি পাইছে আপনার যদি পঞ্চাশ ডলারের সিবায়ুন থাকতো তাহলে সেটা আপনার দুশো ডলারের মতো হয়ে যেত তো বর্তমানে সিবায়নু কিন্তু তার স্টপ যে বিলু আছে ওই বিলু তো আছে তো বিক্রয়নের প্রাইসও কিন্তু আনপ্রেডিক্টেবলের মতো আচরণ করতেছে বোঝা যাচ্ছে না যে কি হবে আপ হবে নাকি ডাউন হবে যেই সময় বিটকয়েনের প্রাইসটা আপনার চল্লিশ একচল্লিশের দিক দিয়ে আসছিলো ওই সময় সবাই বলতেছিল যে ডাউন হবে আরও আটত্রিশ খেতে চলে যাবে ছয়ত্রিশ খেতে চলে যাবে অনেকে বলতেছিল ডাউন হয়ে আঠাশ খেতে যাইতে পারে তো বিটকয়েনের যে মার্কেটটা আছে এটা কিন্তু অল টাইমই আনপ্রেডিক্টেবল যদি আসলেই প্রেডিক্ট করা যেত তাহলে আজকে আমি আপনি সবাই বিলিয়নার থাকতাম এমন কি যারা বিটকয়েনের সাথে রিলেটেড বা বিটকয়েনের কয়েনের সাথে রিলেটেড আছে যেমন আপনার বাইনান্সের যে প্রতিষ্ঠাতা আছে বাইনান্স সিজ্যাড বাইন্যান্স টিআরএকের যে প্রতিষ্ঠাতা জাস্টিন সান এছাড়াও আমাদের সকলের প্রিয় মাস্ক যা আছে তারা যদি আসলে প্রেডিক্ট করতে পারতো তাহলে কিন্তু তারা আরো পরিমাণ টাকার মালিক থাকতো তো এটা বোঝাই যাচ্ছে আনপ্রেডিক্টেবল জিনিসটা কারণ এটা কিন্তু একজন দুজন দিয়ে মার্কেট ম্যানিপুলেট করা যায় না হয়তোবা ক্রিপ্টো হুইল যারা আছে তারা কিছুটা মনিপুলেট করতে পারে যেমন আপনার অ্যালন মাস্ক উনি যদি চান যে উনি একটু টুইট করেন যদি এবং উনি যদি বলেন যে আমি একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট ক্রিপুতে ইনভেস্ট করছি বা ওই কয়েনে ইনভেস্ট করছি তাহলে সবাই ওই কয়েনের উপরে জাপাই পড়বে তখনই ওই কয়েনটা প্রাইস হাই হয়ে যায় তো ইনফ্লুয়েন্সের মাধ্যমে হয়তো বা করা যায় কিন্তু আপনার প্রেডিট করা যায় না যে আসলে প্রাইসটা কি বাড়বে বা কমবে নাকি তো এখন আমরা শিবাজটা নিয়ে একটু দেখি অনেকে হয়তো বা সিবায়নের যে প্রাইসটা অনেক পরিমাণে বাড়তেছে এটা দেখে হয়তোবা লোভ হতে পারে যে আপ ভাবতে পারেন শিবায়নে কিছু কিনি লং টার্মের জন্য বা শর্ট টার্মের জন্য ট্রেড করার জন্য কেনার পরে দেখলেন যে প্রাইসটা অনেক ডাউন হয়ে গেল এই ডাউন যে হয়ে যাবে এটা আপনার অনেকটাই লস হয়ে যেতে পারে বা এই লসটা রিকভার করার জন্য আপনি যদি হোল্ড করেন তাহলে হয়তোবা এক দুই বছর দেড় বছরের মতো আপনার হোল্ড করা লাগতে পারে এটা আমি বারবারই বলতেছি সব কিছু অনুমান ভিত্তিক কথা হয়তো বা সিবায়ুন আরও প্রাইস হাই হতে পারে বা প্রাইস হাই না ডাউনও হতে পারে তো সবসময় যেগুলো অতিরিক্ত পরিমাণে আপ হয়ে যায় ওই কয়েনগুলোতে আপনার লং ইনভেস্ট না করাই ভালো চাইলে শর্ট করতে পারেন শর্ট ইনভেস্টমেন্ট তবে শর্ট করার ক্ষেত্রেও আপনার খেয়াল রাখতে হবে এবং ভালোভাবে একটু অ্যানালাইসিস করতে হবে কারণ শর্ট আপনি করলেন মনে করেন পঞ্চাশ ডলার বা একশো ডলারের আপনি সেবা কিনলেন বলেন যে আমি কিছু টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট প্রফিট হলেই সেল করে দিব কিন্তু কেনার পরে দেখতেছেন যে প্রাইস আপই হচ্ছে না বা আরও উল্টো ডাউন হয়ে পঞ্চাশ ডলার থেকে ডাউন হয়ে আপনার তিরিশ ডলারে চলে গেল চল্লিশ ডলারে চলে গেল বা বিশ ডলারে চলে যেতে পারে তো যে সময় কোনো একটা কয়েন অতিরিক্ত পরিমাণে হাই হয়ে যায় এই সময় এই কয়েনটা একটু গবেষণা করে চিন্তা ভাবনা করে ইনভেস্ট করা লাগে আর আর একটা কথা বলে দিই এগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না একটা কয়েনে আপনি আপনার টাকা ইনভেস্ট করবেন অবশ্যই বুঝে শুনে ইনভেস্ট করবেন আরেকজনের কথা শুনে ইনভেস্ট করার কোনো প্রয়োজন বুধই করি না আমি কারণ ক্রিপ্টো কারেন্সির মার্কেটটা আনপ্রেডিক্টেবল কে কী বলতেছে এটার থেকে নিজের যে মনটা চায় এটা করাই বেটার আমি যে কথাগুলো বলতেছি এগুলো হলো আমার মনের যে কথাগুলো এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি মাত্র হয়তোবা আমার কথা আপনার ভালো লাগতেও পারে ভালো নাও লাগতে পারে হয়তোবা কথা বা চিন্তাধারা ম্যাচ করতে পারে নাও করতে পারে তো আমি আমার কথাগুলো আমার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বা আমি অনেক দিন ধরেই প্রায় ছয় মাস এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আমি ক্রিপ্টো নিয়ে ঘাটাঘাটি করতেছি বা ইলেটেডভাবে আসতে ট্রেডিং করতেছি তো আমার কাছে মনে হয় আপনার একটা কয়েন অনেক পরিমাণে হাই হয়ে যাওয়ার পর বর্তমানে যে শিবাই যে আচরণটা করতেছে তো এইগুলোতে ইনভেস্ট করার সময় একটু গবেষণা করে বা চিন্তা ভাবনা করে ইনভেস্ট করা প্রয়োজন কোনো কারণে যদি ডাম্প হয়ে যায় এই ডাম্প তুলতে আপনার হয় লস করতে হবে না হয় হোল্ড করলে আপনার দুই তিন বছর এক দেড় বছর হোল্ড করে থাকতে থাকা লাগতে পারে তো শিবায়নের বিষয়ে কথা একটাই আপনি চিন্তা করুন আপনার নিজের টাকা যেহেতু চিন্তা করুন চিন্তা করার পর ইনভেস্ট করুন প্লাস আপনি লং টার্মের থেকে শর্ট টার্মটাই যদি করেন ইনভেস্ট প্রিফার করবেন কারণ শর্ট টার্মে কিছু একটা প্রফিট আসা যাবে আর লং টার্মের জন্য যদি চিন্তা করেন যে প্রাইস হাই হয়েছে আরও হাই হবে লংয়ের জন্য রেখে দেই বর্তমানে মার্কেটে এন্ট্রি না করায় বেটার আপনি প্রাইস যদি ডাউন হয় বা বিট কয়েনের দাম কমে তখন আপনি এর জন্য শিবায়নতে ট্রাই করতে পারেন আর শিবায়নি কিন্তু হলো আপনার একটা ফান কয়েন দশ কয়েনের মতো ফান কয়েন বা শিট কয়েন অনেকে বলে এগুলাকে তো এগুলা কিন্তু আপনার আনলিমিটেড মাইনিং করা যায় যেমন বিট কিন্তু মাইনিংয়ের লিমিটেশন আছে যে আপনি একুশ মিলিয়ন পর্যন্ত মাইনিং করতে পারবেন এরপরে আর মাইনিং করা যাবে না কিন্তু শিবায়নু বা কয়েন এটি আনলিমিটেড মাইনিং করা যায় তো আনলিমিটেড যদি টাকা উৎপন্ন হয়ে যায় এটা কিন্তু একটু তারল্য বলে টাকার যে তারল্যটা আছে এমন হয়ে গেলে কিন্তু আপনার আবার ডাউন হয়ে যেতে পারে প্রাইসটা তো এই বিষয়গুলি একটু চিন্তা ভাবনা করবেন করার পরেই শিবায়নুয়ের বিষয়ে আপনি চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন তো একটু বিট বিষয়টা আমরা দেখি বিটকয়েনের প্রাইসটা হঠাৎ করেই আনপ্রেডিক্টেবলভাবে প্রাইস ইনক্রিজ হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হয়ে গেছে অনেকে বলতে সে বাড়বে অনেকে বলতে কমবে আসলে কারো কথায় কোনো ঠিক ঠিকানা নাই বিটকয়েন তার নিজের গতিতে চলবে বাড়তে পারে কমতেও পারে তো বিটকয়েনের যদি আসার ব্যবহারটা বাড়তে থাকে এবং বাড়ার পর একটা স্টেবল পজিশানে যায় তাহলে কিন্তু অল্ট কয়েনগুলো মোটামুটি বাড়বে আমরা আশা করতে পারি বর্তমানে কিন্তু অল্ট কয়েনগুলোর বৃদ্ধিটা আসছে বৃদ্ধিটা কিন্তু রূপ না আসলে আমি যে এখন দেখতে পাচ্ছি যে অনেকগুলোই গ্রিন হচ্ছে এই গ্রিনগুলো আগে কিন্তু ছিল না আমি ভিডিও শুরু করার পর থেকে দেখতেছি গ্রিন কিন্তু আগে প্রায় দুই তিন ঘন্টা আগে যে সময় আমি দেখছি প্রায় প্রত্যেকটাতেই আপনার রেড হয়েছিলো তো প্রাইস আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে যেহেতু মোটামুটি একটু স্টেবেলে আসার চেষ্টা করতেছে বিটিসিটা তো যে সময় পুরোপুরি স্টেবেলে আসে পারবে এবং সাইটকের মতো যদি টাচ করতে পারে বিটিসি এবং স্টেবল পজিশনে যায় তাহলে অল্ড কয়েন আপনার বর্তমানে যেই প্রাইস আছে এর টু এক্স হয়ে যেতে পারে বর্তমানে কিন্তু মোটামুটি অনেক কয়েনেরই প্রাইস হাইকে আছে মানে অন্যান্য সাইটকে সাপেক্ষে আপনার যে সময় সাইটকে টাচ করছিলো আরও সাত মাস ছয় মাস আগে ওই সময় কয়েনের যে সর্বোচ্চটা হাইটা আছে উঠছিল অল্ড কয়েনগুলা ওই কয়েনগুলোর সাপেক্ষে বর্তমানে প্রায় কাছাকাছি আছে অনেকগুলা কয়েন আর ষাটকে যদি ক্রস করে বারো টু সত্তর কেয়ের কাছাকাছি পৌঁছায় তাহলে আবার অল্ট কয়েনগুলো হয়তো বা আরও প্রাইস ইনক্রিজ করবে তবে আমরা যদি ষাট কে পর্যন্ত চিন্তা ভাবনা করি তাহলে অল্ট কয়েনগুলো মোটামুটি অনেকটা হাই আছে তবুও যদি আপনি এই মার্কেটে ইনভেস্ট করেন তাহলে মোটামুটি একটা খারাপ না ভালোই টাকা আসার কথা শর্ট করেন বা লং করেন আর সব সময় আপনারা স্টপ লস লিমিট যে একটা অপশান আছে এই মাধ্যমে ট্রেড করার চেষ্টা করবেন কারণ আপনার যদি কোনোভাবে ডাউনও হয়ে যায় প্রাইসটা যেন লস না হয় কারণ লস হয়ে গেলে কিন্তু রিকভার করার জন্য আপনার ওয়েট করা লাগবে অনেক দিন পর্যন্ত কারণ বিটকয়েনের প্রাইস যে কিন্তু মোটামুটি অনেকটাই উঠে গেছে প্লাস ওয়ার্ল্ড কয়েনগুলো অনেক অনেকটাই রিচ করবে কয়েক দিনের মধ্যে আশা করা যাচ্ছে তো যদি বেশি পরিমাণে টাকায় কিনে আপনি আটকায় যান লস করা লাগবে না হয় হোল্ড করলে অনেক দিন হোল্ড করা লাগবে তো এই মার্কেটে বর্তমানে একটু হিবিজিবি অবস্থায় আছে তো চিন্তা ভাবনা করে এন্ট্রি করতে হবে আপনি বিট কয়েনের প্রাইসটা নজর রাখবেন কি পরিমাণ বাড়তেছে কমতেছে বা বিটক প্রাইস যদি হোল্ড মানে একটা নির্দিষ্ট লেভেলে যায় আপডাউন হয় তাহলে আপনি যে অল্ড কয়েনগুলো আছে ওই অল্ড কয়েনগুলো একটু বাড়তে শুরু করবে এবং সেভাবে বিষয় যেটা আছে এটা আপনি চিন্তা ভাবনা করে দেখবেন যে আসলে আপনার ক্ষেত্রে ইনভেস্ট করা কি আসলেই উচিত বা প্রফিট কত আসতে পারে কি লেভেলে আসতে পারে নাকি যদি প্রাইস কমে যায় অতিরিক্ত পরিমাণে লস হয়ে যাবে নাকি বা হোল্ড করা লাগবে নাকি এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে আপনারা মার্কেটে এন্ট্রি করবেন বর্তমানের মার্কেটে তো এই কথাগুলো সবগুলো আমার নিজের কথা ছিল বা আমার কাছে মনে হলো যে এই কথাগুলো আপনাদেরকে শেয়ার করি কথাগুলো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে বা ভিডিওটা আপনাদের সুইটেবল হতে পারে নাও হতে পারে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর ভালো না লাগলে ডিসলাইক করবেন আর ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত এই পর্যন্ত আসা থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি দেখে থাকেন তো আমার চ্যানেলে এমন বিটিসি বা বিটিসি রিলেটেড ক্রিপ্টোকারেন্সি বাইনান্স কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন একটা প্লে লিস্ট আছে প্লাস একটা ছোটোখাটো কোর্সের মতো দিয়েছিলাম বেসিক কোর্স যে কীভাবে অ্যাকাউন্ট করা লাগে বাইনান্সের কীভাবে ভেরিফাই করা লাগে এরপরে কীভাবে টাকা ঢুকাবেন টাকা বাহির করবেন কীভাবে ট্রেডিং করা লাগে এই বিষয়ে যদি আপনি একেবারেই না জানেন তাহলে আমার চ্যানেলটি কিছু ভিডিও আছে প্লেলিস্ট আকারে ওইগুলো দেখতে পারেন বাইনান্স ট্রেডিং প্লে নাম তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ